আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসছি আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে। এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করবো যে একটা টিভির ভিতরে যে টাইমার থাকে, টাইমারটা কীভাবে সেট করবে। তো ধরেন এই যে আমি দিয়ে একটা টিভি খুলছি, টিভির ভিতরে এই যে একটা টাইমার আছে, প্রথমে টিভির টাইমারের কভারটা খুলতে হবে, খুলে রাখতে হবে, সরি, রাখার পরে দেখবেন যে টিভির মধ্যে একটা ঘড়ির মতো থাকবে, তার আগে আপনার জানতে হবে টাইমারটা আসলে কী কাজে লাগে। তো অনেক সময় দেখা যায় কি যে একটা লাইট বা একটা রুমের লাইট বা রাস্তার লাইট বা ঘরের বাইরের লাইট বা করিডোরের লাইট আমার একই সময় বন্ধ করতে আর একই সময় চালু করতে হইব, ওই সময়টা আপনি বারবার অফ করবেন আর অন করবেন, ওই ঝামেলা যাতে আপনার পোহাতে না হয় এই জন্য আপনি এই টাইমারটা ইউজ করতে পারবেন। যদি আপনি এটা লাগান, এই টাইমারটা লাগান, তাহলে আপনার একই টাইমে বন্ধ এবং একই টাইমে অন করার প্রয়োজন হবে না। একবার আপনি টাইম সেট করে রাখবেন, ঠিক একই টাইম অন হইব এবং একই টাইমে অফ হইব। তাহলে আপনাকে সহজে বুঝে দিতে পারবো। আচ্ছা, এই ধরেন এটা হলো আমাদের পুরো বিকল একটা ঘড়ি, ঠিক আছে। ঘড়ির আমাদের তিনটা কাঁটা থাকে, একটা সেকেন্ডের কাঁটা থাকে, একটা মিনিটের কাঁটা থাকে, একটা ঘন্টার কাঁটা থাকে। তো আমাদের সেকেন্ডের কাঁটাটা এখানে নাই, শুধু ঘন্টার কাঁটাটা আর মিনিটের কাঁটাটা আছে। তো দেখতেছেন কি না বুঝতে পারতেছি না, এটা রিফ্লেক্ট আসতেছে। হ্যাঁ, তো আমরা সাধারণত জানি আমাদের একদিনে 24 ঘন্টা হয়, তো এখানে 24 ঘন্টা দেওয়া আছে, যেমন 1 2 3 4 5 এগুলো আমার এইখানে 24 ঘন্টা এসে পড়ছে। তো দিন 12 ঘন্টা, রাত 12 ঘন্টা, 12 12 24 হয়, তো এই 24টাই এখানে দিয়ে রাখছে। তো আপনি কোন কোন সময় অফ করতে চান আর কোন সময় অন করতে চান, এটা আপনার এইখান থেকে উঠাই দেবে। তো এই ঘড়িটা থাকবে, এই ঘড়িটাকে আপনার যদি টাইম এলোমেলো থাকে, তাহলে এই যে একটা কন্ট্রোলার আছে, এই কন্ট্রোলার দ্বারা আপনি এই টাইমটা সেট করতে পারবেন, টাইমের সাথে মিলাইতে পারবেন। ধরেন আমরা একটু দেখাই দিই, চাইতেছে না, তারপর দেখানোর চেষ্টা করতেছি, এই যে ঘুরতেছে, দেখেন তো একটু ঘুরেছি, হাত যেতেছে না, এখানে গেলেও বিদ্যুতের প্রবলেম করতেছে। তো এটা দিয়ে আপনি যদি টাইম সেট করা লাগে, তাহলে আপনি এটা দিয়ে আপনি টাইম সেট করতে পারবেন ঘুরে। তো যখন আমি এখানে কিছু টাইম সেট করা আছে, তো এটা আপনাদের বোঝানোর চেষ্টা করি, যখন আপনার 6টা বাজার পরে দেখবেন যে লাইটটা জ্বলে গেছে, 6টা থেকে 7টা পর্যন্ত, এই জ্বলে 7টা, তো এই 7টা পর্যন্ত যদি 1 ঘন্টা জ্বালাইতে, তাহলে আমার এই যে যে ইয়াগুলো আছে, এটা কী বলবো, এইগুলোকে আমার এখানে ডাবাই দিতে হইব। ডাবাই দিলে এই 1 ঘন্টা 6টা যখন বাজবো, 6টা থেকে 7টা পর্যন্ত জ্বলবো, জ্বলার পরে আবার বন্ধ হয়ে যাবো, কারণ এই যে এই জিনিসগুলো এখানে উঠানো আছে। যদি আমি আরও জ্বালাইতে চাই, 8টা পর্যন্ত জ্বালাইতে চাই, তাহলে এইগুলো আমার নিচের দিকে করে দিতে আমি করে দিতেছি। এখন আমার 6টা থেকে 8টা পর্যন্ত চলবো, 8টা যখন বাজবো তখন অটোমেটিকই বন্ধ হয়ে যাবে, তখন আবার এইটা আবার ঘুরতে 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 আবার যখন 7টা 6টা বাজবো তখন আবার জ্বলবো, আবার 8টা বাজলে আবার বন্ধ হয়ে যাবে। এই যে এই 1 ঘন্টা যদি আমি কমাইতে চাই যে 5 4টা থেকে 5টা পর্যন্ত জ্বলবো না, তাহলে আমি এটারে আবার এখান থেকে উঠে দিতে পারি, তাহলে আর এখান থেকে এখানে আর জ্বলবো না, যেটা 4টা থেকে 5টা পর্যন্ত জ্বলতো ওইটা আর এখন আর জ্বলবো না। আবার যদি জ্বালাইতে চাই 4টা থেকে 5টা পর্যন্ত, তাহলে আমার এইখানে 4টা যে দেওয়া আছে ওইখান থেকে আমার এদিকে নামাই দিলেই, এবার নামাই দিলেই এখন 4টা যখন 4টা বাজবে, ঘুরিটা ঘুরিটা যখন 4টার কাছে আসবো তখন জ্বেলে যাবো, আবার 5টার মধ্যে আইলে আবার বন্ধ হয়ে যাবো, আবার 4টার মধ্যে আসলে জ্বলবো, আবার 7টার মধ্যে আসলে বন্ধ হয়ে যাবো। তো এই ছিল আজকের এই ভিডিও, আশা করি সবাই বুঝতে পারছেন, আর যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের চেষ্টা করছি কিছু একটা শেখানোর জন্য, আর যদি আমার এই ভিডিওর দ্বারা আপনারা কিছু একটা শিখে থাকেন, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করবেন। ভালো।